রাসায়নিক সারের কালোবাজারি সহ একাধিক দাবিতে মালদহের বুলবুলচণ্ডীতে কৃষি অধিকর্তাকরণের কাছে বহুজন ক্রান্তি মোর্চার স্মারকলিপি। বহুজন ক্রান্তি মোর্চা সহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে গণ ডেপুটেশন, রাসায়নিক সার লাগামহীন মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন প্রতিবাদে মালদহের হাবিবপুর ব্লক সহ কৃষি অধিকর্তার করণ নিকট গণ ডেপুটেশন দেন। প্রথমে বুলবুলচণ্ডী নতুন বাসস্ট্যান্ড থেকে মিছিল করে হাবিবপুর ব্লক সহ কৃষি অধিকর্তার করণ বুলবুলচণ্ডী অফিসের সামনে জমায়েত হয়। ডেপুটেশনের বিষয়ে বক্তব্য রাখেন আন্দোলনকারীরা। তারপরে তারা দাবিপত্র হাতে তাদের ডেপুটেশন কপি তুলে দেন তাদের দাবি সহ কৃষি অধিকর্তার হাতে। মুক্তি মোর্চার পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক সনাতন হেমব্রম জানান, শীত মৌসুমের শুরুতেই কৃষকরা যে চাষ করবে সেই চাষের জন্য প্রয়োজনীয় সারের মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কৃষকদের চাষ করতে অসুবিধা হচ্ছে। সেই কারণে যারা সারের দোকান রয়েছে তাদের অবিলম্বে প্রতিদিন সারের চার্জ দিতে হবে। এছাড়াও বেশ কিছু দাবি দাওয়া নিয়ে এদিন কৃষি অধিকর্তাকরণের কাছে স্মারকলিপি দেওয়া হয়, যাতে চাষিরা সমস্ত রকম সুযোগ সুবিধা পায় এবং চাষের প্রতি আগ্রহী হয়। আচ্ছা থাক থাক, হয়েছে দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে, তাও দেখি একখানে সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। যারা অভিযোগ ডিপোর্টেশনের জন্য দিচ্ছে তারা চিল্লাতে থাকুক আর পরিস্থিতি চলতে থাকুক। কি হলো আজকে? আজকে বহুজন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে আজকে সহকৃষি অধিকর্তার করণ নিকট যে বহুজন ক্রান্তি মোর্চার যে একটা ডেপুটেশন ছিল, সেই ডেপুটেশনের একটি অন্তর্গত আমরা আজকে যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচারাল অফিসার, তার সাথে আমরা কিছুক্ষণ আগেই আমরা গিয়েছিলাম এবং তার সাথে কৃষকদের যে সমস্যা, আমাদের হবিবুর ব্লকের যে কৃষকের যে সমস্যা, যে রাসায়নিক সার যে বেলাগামভাবে যে বা লাগামহীনভাবে যে বিক্রয় করা হচ্ছে, তারই উপর কেন্দ্র করে আমরা তার সাথে প্রায় দীর্ঘ প্রায় 30 মিনিটের মতো আমরা বসছিলাম। তবে উনি আশ্বাস দিয়েছেন যে যে হবিবপুর যে বিভিন্ন জায়গাতে যে সার বিক্রয় কেন্দ্র আছে, উনি চেষ্টা করছেন যাতে করে যে MRP রেট আছে তার বাইরে বিক্রয় না হয়, এবং আমাদের দাবি হচ্ছে তার বাইরে যাতে বিক্রয় না হয়। এবং ওনাকে আমরা বলেছি যে প্রত্যেক দিনের যে একটা রেটের যে চার্ট থাকে, বিভিন্ন সারের যে রেটের যে চার্ট থাকে, যাতে প্রত্যেক দিন সেটা টাঙানো হয়, এবং উনি আশ্বাস দিয়েছেন সেটা উনি করবেন, এবং যাতে প্রত্যেকটা সার বিক্রয় কেন্দ্রে যাতে করে ওরা পাকা রসিদ বা ভাউচার পাকা রসিদ যাতে ওরা একদম দেয়, এবং অথবা ওই যে পন্ড মেশিনের মাধ্যমে যে যে পাকা রসিদ আসে একটা একটা সারের যে রেট, সেই রেট যাতে পন্ড মেশিনের মাধ্যমে আমাদের লোকেরা পায়, যাতে প্রতারিত না হয়, সেই প্রয়াসটা উনি করবেন আমাদেরকে আশ্বাস দিয়েছেন। আজকে আপনারা কী কী দাবি রেখেছিলেন? আমাদের দাবি আজকের ছিল যে আজকে যে রাসায়নিক সার যাতে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়, এবং প্রত্যেকটা দোকানে যাতে প্রত্যেক দিনের যে সারের যে রেট থাকে সেই সেই রেট যাতে টাঙানো হয়, এবং হচ্ছে যেটা পন্ডস মেশিনের যে রেট দেওয়া থাকে, লোড করা থাকে, যাতে সেই পন্ড মেশিনের রেট যাতে সেই সেই মেমো কেস বা সেখান থেকে যে রেট চার্জ ওঠে সেটা যাতে কৃষকরা পায়, এইসব বিষয়ের উপরে ছিল, এবং যাতে বিভিন্নভাবে যাতে আমাদের কৃষকদেরকে সহায়তা করা হয় যাতে বিভিন্ন জায়গায় প্রতারিত না হয়। আজকে আমাদের এই মিছিলটি ছিল বুলবুলচণ্ডীর যে নিউ বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকে আজকে আমরা এই যে সহকৃষি অধিকর্তাকরণ নিকট আমরা এসেছি।